কাকদ্বীপে চলছে ভেনামি চিংড়ি চাষের প্রশিক্ষণ, সেই সঙ্গে মাছের বর্জ্য পদার্থকে পুনরায় ব্যবহার করে চলছে মাছের খাবার তৈরির কাজ। কাকদ্বীপের কেন্দ্রীয় নোনা জলজীব পালন ও অনুসন্ধান কেন্দ্র বা সিভার পক্ষ থেকে এই কাজ করা হচ্ছে বলে খবর। মূলত ভেনামি চিংড়ি চাষের মাধ্যমে কৃষকরা অধিক লাভবান হবেন বলে খবর। অন্য সকল চিংড়ির চেয়ে এই চিংড়ির উৎপাদন অনেক বেশি, হেক্টর প্রতি এই চিংড়ির উৎপাদন প্রায় 7,000 কেজিরও বেশি। আমাদের নোনা জলের চাষিরা তাদের একটা সমারোহ বা মিল এবং ফসল উত্তরণ, আমরা ভ্যানামি আজ যে চাষ করছি আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যানামি, সেটা আজকে হারভেস্ট করব। তাছাড়াও আমরা 220 জন ফার্মারকে আমরা তাদের পন্ড এবং ওয়াটারের সয়েল এবং ওয়াটারের স্যাম্পেল আমরা আগে অ্যানালাইসিস করছি, তাদের জন্য তাদের সয়েল অ্যান্ড ওয়াটার হেলথ কার্ড আমরা ডিস্ট্রিবিউট করি। যে মাছের বর্জ্য প্রসেসিংয়ের ইউনিট, ফিশ ওয়েস্ট প্রসেসিং ইউনিট, ওইটি আমাদের আজকে উদ্বোধন হলো। এই ভেনামি চিংড়ি চাষ সম্বন্ধে কৃষকদের অবগত করতে কাকদ্বীপে কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান কেন্দ্র বা সিভার উদ্যোগে ফার্মার্স মিট ও ফসলোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এই অনুষ্ঠান থেকে সুন্দরবনের নোনা জলে মৎস্য পালনের সঙ্গে যুক্ত 220 জন কৃষক যোগ দেন। সেই কৃষকদের হাতে মাটি ও জল পরীক্ষার রিপোর্টও তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। ভেনামি চিংড়ি চাষে ফসল উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। মাছ থেকে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো হচ্ছে, বেরোচ্ছে, সেই বর্জ্য পদার্থগুলোকে ওয়েস্ট না করে, নষ্ট না করে, সেগুলোকে আবার ওয়াশ মেশিনের দ্বারা উন্নত মানের বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে তার থেকে আবার বিভিন্ন ধরনের প্লান্টন প্লাস অ্যান্ড হটি প্লাস তৈরি হচ্ছে, সেটা মাছেদের খাবারের ক্ষেত্রে সেটা। অনুষ্ঠান থেকে কৃষকদের হাতে মাটি ও জল পরীক্ষার রিপোর্ট তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। ভেনামি চিংড়ি চাষের পর ফসল উত্তোলন করা হয় এদিন। এই রিপোর্ট থেকে কৃষকরা মাটি ও জল পরীক্ষার রিপোর্টের বিস্তারিত বিবরণ পাবেন। এর সঙ্গে মাছ বিক্রির জন্য একটি স্টল ও মাছের বর্জ্য থেকে মাছের খাবার তৈরির প্রক্রিয়াকরণ ইউনিটের উদ্বোধন করা হয় সেখানে। এ নিয়ে সিভার প্রধান বিজ্ঞানী দেবাশিস দে জানান, ভেনামি চিংড়ি চাষ করে কৃষকরা আগের থেকে অনেক বেশি লাভবান হবেন, সেই সঙ্গে মাছের বর্জ্য থেকে মাছের খাবার তৈরির প্রসেসিং ইউনিটটি তৈরির ফলে মৎস্য চাষিরা উপকৃত হবেন। এছাড়াও চাষিরা যে কোনো সহযোগিতা এই গবেষণা কেন্দ্র থেকে পাবে বলে জানিয়েছেন তিনি। কাকদ্বীপ থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল।